10 ডিসেম্বর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিএনপি বা ছাত্রদলের যে কোনো অপচেষ্টা প্রতিহত করতে প্রস্তুত আছে বলে জানিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন, টিএসসি, দোয়েল চত্বর, পলাশী মোড়, কার্জন হল সহ ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সব পয়েন্টে অবস্থান নিতে দেখা যায় ছাত্রলীগ নেতাকর্মীদের। এতে সলিমুল্লাহ মুসলিম হল, বিজয় একাত্তর হল, অমর একুশে হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, স্যার এএফ রহমান হল, শহীদুল্লাহ হল ও রোকেয়া হল সহ প্রায় সব হলের ছাত্রলীগের নেতাকর্মীরা অংশ নেন। এ বিষয়ে হল ছাত্রলীগের এক কর্মী বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা ঢাবি ক্যাম্পাসে এসে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে, এই শঙ্কায় আমরা সেখানে ঢাবি ছাত্রলীগের অবস্থান জানান দিতে অবস্থান নিয়েছি। অবস্থানের বিষয়ে সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সভাপতি তানভীর শিকদার বলেন, ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনায় সলিমুল্লাহ হল ছাত্রলীগ সর্বদা সোচ্চার। তারই পরিপ্রেক্ষিতে হল ছাত্রলীগের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে অবস্থান কর্মসূচি পালন করেছে সলিমুল্লাহ হল ছাত্রলীগ। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ নির্বিঘ্ন রাখতে, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সলিমুল্লাহ হল ছাত্রলীগ সর্বদা জাগ্রত থাকবে। এদিকে ঢাবি ছাত্রলীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, বিএনপি জামায়াতের নাশকতার প্রচেষ্টার বিরুদ্ধে ছাত্র সমাজ ঐক্যবদ্ধ, তাদের যে কোনো ধরনের নাশকতা অপচেষ্টা প্রতিহত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যথেষ্ট। ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, ছাত্রদল কখনো সন্ত্রাসের রাজনীতি করে না, এই কাজ করে ছাত্রলীগ। তাছাড়া ক্যাম্পাসে কোনো ধরনের কর্মসূচির নির্দেশনা আমরা পাইনি, সুতরাং ছাত্রলীগের অভিযোগ মিথ্যা বানোয়াট। আর তাছাড়া যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তো আইনশৃঙ্খলা বাহিনী আছে, ছাত্রলীগ প্রতিহত করার কে? এটা কি ছাত্রলীগের কাজ? Thank you.